বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। রাঙ্গামাটি প্রতিনিধি মহুয়া জান্নাত মনির পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে শনিবার 12 মার্চ সকালে রাঙ্গামাটিতে শিশু কিশোরদের নিয়ে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলায় দুই দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা সহ 3 দিনের কর্মসূচি শুরু হয়েছে। রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমিতে চিত্রাঙ্কন ও সঙ্গীত প্রতিযোগিতার উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। এ সময় রাঙ্গামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সহসভাপতি রুহুল আমিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রফিকুল মাওলা, ছাত্রলীগের সাবেক সভাপতি আশিস কুমার নব, মেলা উদযাপন কমিটির সভাপতি সাংবাদিক মনসুর আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দুই দিনব্যাপী প্রতিযোগিতায় গান, নৃত্য, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় রাঙ্গামাটির বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কৃতিত্ব অর্জনকারীদের আগামী 17 মার্চ বঙ্গবন্ধুর ভাস্কর্য সংলগ্ন স্মৃতিস্তম্ভ চত্বরে বিকেল 4টায় পুরস্কার বিতরণ করা হবে। আয়েশা আক্তার, চ্যানেল এ নিউজ।